বিয়ের খবরে সেটাকে তো একদমই খুশি বলে মনে হচ্ছে না। ব্যাপারটা কি? সেটা আসলে কি চায়? ও কি অনুদকে বিয়ে করতে চায় না? আমাকে যে করেই হোক এই রহস্যটার সমাধান করতেই হবে। আর ততদিন অনুদের ভালোর জন্যই ওদের এই বিয়েটা আমায় আটকে রাখতে হবে। এর খবরে ও খুশি নয় কেন? ও কি বিয়েটা করতে চায় না, নাকি কালকের ওই ইনসিডেন্টটা নিয়ে এখনো আপসেট? আর ইজ দেয়ার এনি আদার রিজন? হোয়াট ইজ ইট? হ্যালো, হোয়াট হি গট অ্যাওয়ে? বাট হাউ? ওকে, হোয়াট হ্যাপেন্ড? দা কার ফোন? পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর কল করেছিল, আখির কিডন্যাপার নাকি পালিয়ে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা কি করে হতে পারে? মানে হাউ ইজ ইট পসিবল ইন দ্য ফার্স্ট প্লেস? ওই গুন্ডাটা পালিয়েছে? তাহলে কি তখন রান্নাঘরে সেটটা ফোনে ওই গুন্ডাটাকে শেষ করে ফেলার কথা বলছিল? গুন্ডাটা পুলিশের কাছে ধরা পড়ে গেছিল, কাজেই ও মুখ খুললে হয়তো সিদ্ধার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি ছিল। সেই জন্যই হয়তো এখনও গুন্ডাটাকে সরিয়ে দিতে চাইছে, আর হয়তো সেটা করার জন্যই লোকটাকে জেল থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা তো তাহলে খুব খারাপের দিকে যাচ্ছে। এটা তো এখানেই থামানো দরকার, না হলে এবার খুনোখুনি বেঁধে যেতে পারে। কিন্তু আমি এখন কী করবো, কী করে আটকাবো, অন্যকে বলবো? হ্যাঁ, তাই করি, আমার কাছে তো আর কোনো উপায় নেই। ভাই দেখ, তুই এরকম টেনশন করিস না, পুলিশ নিশ্চয়ই কিছু করবে। আর সেরকম হলে আরেকবার না হয় আমরা সবাই মিলে কি কথা বলে নেব, কি হচ্ছে না হচ্ছে জেনে নেব। বাট দেখ, শুধু শুধু এটাকে ধরে রেখে এরকমভাবে মন খারাপ করে থাকিস না। আমার মনে হয় আমাদের সবার একটু একসাথে একটু ভালো সময় কাটানো উচিত।